হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কিং শাইন। তো আজকে আমি ক্লাস সেভেনে ফার্স্ট টাইম বিজ্ঞান আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা জানব নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। এরা অণুবীক্ষণের অণুজীবের মতো। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশই ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব যা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি, উদ্ভিদে রোগ সৃষ্টি করে। সরি, ওটা আদিজীব না, ওটা অণুজীব হবে। যাই হোক, দেখা গেলে একটু ছোটো ছোটো বুঝতে একটু হালকা সমস্যা হচ্ছে। যাই হোক, একটু বড় করে নিচ্ছি, জুম করে নিচ্ছি। অণুজীব জগৎ আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীবে রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষও নেই। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতেই জীবদের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়। তাহলে অণুজীবদের কী বলা হয়? আদিজীব। দেখো, অণুজীব জগৎটা কীভাবে আসছে। প্রথমে আসছে অ্যাকিউটটা, এরপরে প্রোক্যারিওটটা, ইউক্যারিওটটা। আচ্ছা, দেখো সাধারণ ব্যাখ্যা করবো অ্যাকিউটটা কী। এসব অণুজীব এতই ছোট যে তার সাধারণ আলো অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এতে দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। আচ্ছা, তাহলে ভাইরাস হচ্ছে অ্যাকিউরিটা, ঠিক আছে, মানে অকোষীয়। এরপর আসি প্রোক্যারিওটটা বা আদিকোষী। যেমন যেসব অণুজীবের কোষে কেন্দ্রিকা সুগঠিত নয়, তারা এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া। এরপর দেখো ইউক্যারিওটটা। যেসব অণুজীব কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে, যে শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এই ধরনের অণুজীব। ঠিক আছে, আজকে আমরা অণুজীব জগৎটা জানলাম। আগামী ক্লাসে ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা হবে। সবাইকে আজকে বিদায়।